মালিকের কাছে বেতন দাবি করতে হাত পা বেঁধে গাড়ির চালককে বেধড়ক মারধর করলো মালিক। সোমবার এই অভিযোগে মালিকের কঠোর শাস্তির দাবিতে একত্রিত হলো উত্তর চরিলাম আড়ালিয়া এলাকার সমস্ত জনসাধারণ। সেই সাথে মালিকের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা করলো গাড়ি চালক। জানা যায় উত্তম চরিলাম আড়ালিয়া এলাকায় চালক হান্নান মিয়া পুটিয়া বক্সনগর এলাকার সুলতান মিয়ার গাড়ি দীর্ঘদিন যাবৎ চালিয়েছেন, কিন্তু তার পারিবারিক সমস্যার কারণে সুলতান মিয়ার গাড়ি দীর্ঘ কয়েকদিন যাবৎ চালানো বন্ধ করে দিয়েছিলেন। চালক হান্নান মিয়া তার বকেয়া টাকা দাবি করেছেন মালিক সুলতান মিয়ার কাছে। হান্নান মিয়াকে বেতন দেবার নাম করে বাড়ি নিয়ে বেধড়ক মারধর চালায় সুলতান মিয়া ও তার পরিবারের সদস্যরা। বিষয়টি জানাজানি হবার পর স্থানীয় লোকজন সুলতান মিয়ার শাস্তির দাবিতে সরব হন। এই ব্যাপারে থানায় মামলা দায়ের করেছেন আহত গাড়ি চালক হান্নান মিয়া। তোরে কেন মারছ রে? আমাকে মারছে পুটিয়া সুলতান মিয়া, ওনার গাড়ি চালাইতাম আমি। তো ওনা আমাকে ফোন করে নিছে যে কাকু তুমি আসো একদিন গাড়ি চালাইয়া, তোমার বেতন যা পানা আসো হিসাব করে তুমি নিয়ে নিও, রাত্রে গাড়ি একদিন গাড়ি চালাই রাত্রে তুমি চলে নিও। তো আমি বললাম যে কাকু আমার বউ তো মানে দীর্ঘ 7 মাস, তো আমি গাড়ি চালাতে পারবো না। তখন আমি আপনি একটু ড্রাইভার দেখে গেলাম, তাই না আমাকে বললো বলে উগ্র মধ্যে বললো ড্রাইভার করতে গিয়ে পাবো আমি, তুমি ড্রাইভার দিয়া যাও, গাড়ি হাজিরা দিয়া যাও। ঠিক আছে, আমি আমাদের অসম্ভব, আমি ড্রাইভার দিতে পারবো না, কারণ আমার বউ একটা দীর্ঘ 7 মাস রানিং, আপনি ভালো করেই বুঝছেন, একটা গর্ভবতী মহিলা মানে বাড়িতে কেউ নেই, আমার একটা মানুষ বাড়িতে কেউ নেই, একটা মানুষ কীভাবে থাকতে পারে, মা নেই আমার বর্তমানে। ঠিক আছে, গ্রাম প্রতিবেশীরা আছে, ওরাই আমার মা সব কিছু, তো ওরা তো রাত্রে বাইরে বসে থাকতো না। তো আমি যদি স্বামী আমি আমার দায়িত্ব যেটা রাত্রে থাকতে লাগবো আমার, কারণ দেখুন 7 মাস রানি, যে কারণে আমি টাকা খুঁজছিলাম, আমি টাকা খোঁজার অপবাদ আমাকে সে আমার ঘরে নিয়ে আমার হাত বেঁধে ওই সুলতান মিয়া ছেলে সাদুল ইসলাম শাকিল আর ওর ভাই কাউসার হোসেন ও আমাকে অনেক মারধর করছে।